हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल इंग्लिश ट्यूटोरियल। दिस इज़ द पार्ट वन वीडियो ऑफ लेसन फोर, द ग्रेट एस्केप बाय शुगातो बोस। लेट्स स्टार्ट। शुगातो बोस इज़ अ हिस्टोरियन, ऑथर एंड द गार्डिनर प्रोफेसर ऑफ ओशियनिक हिस्ट्री एंड अफेयर्स एट हार्वर्ड यूनिवर्सिटी। তাহলে শুগাতো বোস একজন ইতিহাসবিদ, তাছাড়া উনি লেখক, আর এছাড়া উনি প্রফেসর অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি। বর্ন অন দ্য এমিনেন্ট ফ্রিডম ফাইটার ডক্টর শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস। হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড দ্য গ্র্যান্ড সন অফ শরৎচন্দ্র বোস। তাহলে উনি শিশির কুমার বোস আর মিসেস কৃষ্ণা বোসের সন্তান, আর নেতাজি ভাইপো হন, মানে ভাইয়ের ছেলে, আর শরৎচন্দ্র বোসের নাতি। ইন 2011 বোস পাবলিশড হিজ ম্যাজেস্টিস অপোনেন্ট। এই বইটা 2011-তে পাবলিশড হয়। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সাপ্ট ফ্রম দিস বুক। তাহলে আমাদের এই দ্য গ্রেট এস্কেপ যে স্টোরিটা রয়েছে, এইটা হিজ ম্যাজেস্টিস অপোনেন্ট বইটা থেকে নেওয়া হয়েছে। লেটস রিড। নেতাজি বর্ন 23rd January 1897 ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার্স হু ফট ফর ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল। তা আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বোস ব্রিটিশদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইন্ডিয়ায় উনি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের জন্য লড়াই করেছিলেন। টু দিস পারপাস হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA, হুইচ ইনক্লুডেড আ উমেন্স রেজিমেন্ট টু। তো উনি INA বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ফর্ম করেন, যাতে মেয়েদের একটা রেজিমেন্ট ছিল। ইন 1941 দ্য ব্রিটিশ গভর্নমেন্ট পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট, দ্যাট ইজ কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস। তাহলে 1941 সালে ব্রিটিশ গভর্নমেন্ট সুভাষচন্দ্রকে বাড়িতে বন্দি করে রাখেন। দ্য ফলোয়িং ন্যারেটিভ ডিসক্রাইবস দ্য এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস এস্কেপ অফ সুভাষ বোস ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ টু কন্টিনিউ হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াস ফ্রিডম। তো এই স্টোরিটা আর কি ডিসক্রাইব করবে না সুভাষচন্দ্র বোসের সাহসিকতার যাত্রা, যেটা উনি ইন্ডিয়াকে ফ্রিডম দেওয়ার জন্য লড়েছিলেন। লুকিং পেল অ্যান্ড থিন উইথ আ বুশি হাফ গ্রোন বিয়ার্ড, সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোস ওয়েন শিশির হিজ নেফিউ এন্টার্ড সুভাষেস রুম বেডরুম অ্যাট দ্যাট ডিসেম্বর আফটারনুন। তাহলে সুভাষচন্দ্র বোসের মুখটা বেশ ফ্যাকাশে দেখাচ্ছে, আর ওনাকে ভীষণ রোগা দেখাচ্ছে, আর মুখে কিছু অল্প অল্প দাড়িও গজিয়েছে। তো নেতাজি তার পিলোতে হেলান দিয়ে বসে আছেন, যখন শিশির আর তার শিশিরের ছেলে এন্টার্ড সুভাষের বেডরুম, সুভাষের বেডরুমে তারা প্রবেশ করলো দ্যাট ডিসেম্বর আফটারনুন। তাহলে সময়টা হলো ডিসেম্বরের একটা আফটারনুন। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড, লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির হি সেড ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি। তো শিশির কুমার বোসকে ওনার ডান দিকে বসিয়ে সুভাষ বললেন, তুমি আমার জন্য একটা কাজ করতে পারবে? শিশির নডেড, মাতিনি মাথা নাড়ালেন। দ্য টাস্ক অ্যাজ ইট টার্নড আউট ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এস্কেপ ফ্রম ইন্ডিয়া। সেই কাজটার কিছুই না, সুভাষকে হেল্প করা বা তার প্ল্যানে সাথ দেওয়া, তাকে ভারত থেকে বেরোতে হবে। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল ইন দ্য ডেড অফ দ্য নাইট টু আ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম কলকাতা। তো শিশিরকে তার কাকাকে কলকাতা থেকে যেভাবে হোক বার করে দিতে হবে, না গভীর রাতে একটু কলকাতার রেলওয়ে স্টেশনে নিয়ে যেতে হবে। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স অ্যাট এলগিন রোড শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস অ্যাট ওয়ান উডবার্ন পার্ক ইন আ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। তাহলে ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স অ্যাট এলগিন রোড শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস। তাহলে নেতাজির বাড়ি থেকে, এলগিন রোডের বাড়ি থেকে শিশির রাত্রবেলা বেরিয়ে তার নিজের বাড়িতে গেল। তার বাড়ি হলো
এক নম্বর উডবার্ন পার্ক ইন দ্য স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। তার মনে একটা চাপা উত্তেজনা ছিল সেই সময়। দ্য পুলিশ ওয়্যার কিপিং ওয়াচ অ্যান্ড সুভাষেস হাউস। পুলিশরা সুভাষের বাড়ির ওপর নজর রাখছিল। দো ইট ওয়াজ নর্মাল ফর আ নেফিউ টু ভিজিট অ্যান এইলিং আঙ্কেল, সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ। যদিও এটা খুব নর্মাল ছিল তার ভাইপোর নিজের অসুস্থ কাকার সঙ্গে দেখা করতে যাওয়ার, তাছাড়াও সুভাষ একটা আলাদা বাহানা বানিয়ে রেখেছিল তার ভাইপোর সঙ্গে দেখা করার জন্য। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও। শিশির ভালোভাবে রেডিও অপারেট করতে পারতো বা চালাতে পারতো। হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট। তিনি সুভাষকে হেল্প করতেন ফরেন ব্রডকাস্ট বা ফরেনের যে সমস্ত খবর রয়েছে সেগুলো রেডিওর মাধ্যমে শুনতে। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এস্কেপ। সুভাষ আর শিশির নানারকম এই কলকাতা থেকে পালানোর নানারকম ফোন দিয়ে আটতে লাগলো। ফাইনালি দ্য ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন আ মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেট। ফাইনালি তারা ঠিক করলো খুব সাধারণভাবে মেন গেট দিয়ে তারা বেরোবে। শিশির ওন্ড আ জার্মান কার কল্ড দ্য ওয়ান্ডারার উইচ হি অ্যান্ড সুভাষ চোজ ফর দেয়ার জার্নি। তাহলে শিশিরের একটা জার্মান কার ছিল, তার নাম ওয়ান্ডারার। তাতে করে সুভাষ আর শিশির ঠিক করলো তাদের জার্নির জন্য রওনা হবে। ওয়ার্ডনেস্ট রিক্লাইনিং লিনিং ব্যাক, পিছনে হেলে বসা সাবডিউড হাস্ট চাপা উত্তেজনা, এইলিং সিক বা অসুস্থ, অ্যাডিশনাল এক্সট্রা, অপারেটিং ফাংশনিং বা চালানো কর্মক্ষমতা, ব্রডকাস্ট রেডিও মেসেজেস রেডিও মাধ্যমে যে সমস্ত খবর সম্প্রচারিত হয়, ফ্যাশন ওয়ে মানে একটা ধরন। নেক্সট আমরা অ্যাক্টিভিটি দেখব। অ্যাক্টিভিটি ওয়ান, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। নাম্বার ওয়ান, সুভাষ অ্যান্ড শিশির চোজ দ্য ওয়ান্ডারার ফর দেয়ার জার্নি। নাম্বার টু, শিশির এন্টার্ড সুভাষ বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন। নাম্বার থ্রি, দ্য পুলিশ ওয়ার কিপিং আ ওয়াচ অন সুভাষেস হাউস। নাম্বার ফোর, শিশির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এস্কেপ ফ্রম ইন্ডিয়া। ফাইভ, সুভাষেস নেপিউ হেল্প হিম লিসেন টু ফরেন ব্রডকাস্ট। নাম্বার সিক্স, শিশির ওয়াকড ব্যাক টু হিজ ওন হাউস ইন আ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড এক্সাইটমেন্ট। তাহলে এখানে আমাদেরকে এই ইনসিডেন্টগুলোকে সিকোয়েন্স ওয়াইজ নাম্বারিং করে সাজাতে হবে। তাহলে নাম্বার ওয়ান হবে শিশির এন্টার্ড সুভাষেস বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন, নাম্বার ওয়ান। নাম্বার টু, শিশির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এস্কেপ ফ্রম ইন্ডিয়া। নাম্বার থ্রি, শিশির ওয়াকড ব্যাক টু হিজ ওন হাউস ইন আ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড এক্সাইটমেন্ট। নাম্বার ফোর, দ্য পুলিশ ওয়্যার কিপিং আ ওয়াচ অন সুভাষেস হাউস। নাম্বার ফাইভ, সুভাষেস নেফিউ হেল্পড হিম লিসেন টু ফরেন ব্রডকাস্ট। নাম্বার সিক্স, সুভাষ অ্যান্ড শিশির চোজ দ্য ওয়ান্ডারার ফর দেয়ার জার্নি। তাহলে আমাদের সিকোয়েন্স হবে 6 1 4 2 5 3। নেক্সট অ্যাক্টিভিটি টু, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অন আ ডিসেম্বর আফটারনুন, এই অ্যান্সারটা আমরা দেখে নেব। অন আ ডিসেম্বর আফটারনুন শিশির এন্টার্ড সুভাষেস বেডরুম। নাম্বার বি, দ্য টাস্ক দ্যাট সুভাষ গেভ শিশির ওয়াজ টু হেল্প হিম ইন এস্কেপিং ফ্রম ক্যালকাটা। নাম্বার সি, ওয়ান উডবার্ন পার্ক ওয়াজ শিশিরস ওন অ্যাড্রেস অফ শিশিরস ওন হাউস। নাম্বার ডি, দ্য এস্কেপ প্ল্যান অফ সুভাষ অ্যান্ড শিশির ওয়াজ টু এস্কেপ ইন আ ন্যাচুরাল ফ্যাশন ফ্রম দ্য মেইন গেট। অ্যাক্টিভিটি থ্রি, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, ওয়াই ডিড সুভাষ অ্যান্ড শিশির অ্যাজ দে আর প্ল্যান অফ এস্কেপ ডিসাইড টু ড্রাইভ আউট ইন মোস্ট ন্যাচুরাল ফ্যাশন থ্রু দ্য মেইন গেট। সুভাষ অ্যান্ড শিশির প্ল্যান্ড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচুরাল ফ্যাশন থ্রু দ্য মেইন গেট।
so that the police cannot be curious about their escape. So আশা করছি আমি এই পোর্শনটা তোমাদেরকে সহজভাবে এক্সপ্লেন করতে পেরেছি আর খুব সহজভাবে বুঝিয়ে এক্সারসাইজটা সলভ করাতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, ইনফরমেশানগুলো শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই আরও টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।